কি গো, এখান থেকে এইটুকু আসতে কি তোমার গায়ে কতরে লাগছে? অপয়া কোথাকার। আসছি, বললাম তো মুখে মুখে তো উত্তর দেওয়া যাবে না, উত্তর দিলেই বিপদ। উত্তর উত্তর তো দিতে নেই মেয়েদের, জানো না, মেয়েদের উত্তর দিলেই তো সংসার ভাঙে। সংসার করতে গেলে একটা মেয়েকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। ও হ্যাঁ, সংসারে কম্প্রোমাইজ করার দায়িত্ব শুধুই মেয়েদের। আর এত দিন ধরে এত কিছু সহ্য করার পরও যদি আমার মানসিক স্থিতি, ওসব মানসিক স্থিতি দিতি বলে কিছু হয় না, ওসব বড় লোকদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার উছলা। সব কিছুর একটা লিমিট হয় জয়া, এই সাধারণ একটা কারণে সংসার ভেঙে যাবে নাকি? কম্প্রোমাইজ ছাড়া কোনো সংসারই টেকে না, তাই না? আচ্ছা, আপনাদের এই কনসেপ্টগুলো, মানে কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট, এগুলো ছেলেদের জন্য প্রযোজ্য নাকি এগুলো তাদের ওই মোটা মাইনের চাকরির নিচে থামাচাপা করছে?